আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা এখন নর্দার্ন ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাসে আছি। এটা হচ্ছে ভার্সিটির ভেতরের জায়গা, ক্যাম্পাসের ভেতরের জায়গা, বাইরে উপরে হচ্ছে যে আরেকটা বিশাল সিঁড়ি আছে। তো আমরা ভার্সিটি ট্যুর করি, আমাদের সাথে আছেন ট্যুর করানোর জন্য ইমন ভাই। ইমন ভাই, ভার্সিটি সম্পর্কে কিছু বলেন, আমাদেরকে কিছু ইনফরমেশন দেন। ভার্সিটি আমাদের নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আমাদের অনেক সমৃদ্ধশালী, পরিচিত এবং রেপুটেড ইউনিভার্সিটি। তখন প্রথমে আমাদের ভার্সিটি সম্পর্কে বলার আগে এই কথাই বলবো যে যদি আমার যদি কারো প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে যে আমরা এডুকেশন, যে আমরা আমরা যারা যারা এখানে আছি, আমরা মূলত জবের পাশাপাশি আমরা ডিপ্লোমা কমপ্লিট করছি, জবের পাশাপাশি এনে বিএসসি করছি। যারা এরকম পড়তে চায় যে চাকরির পাশাপাশি পড়াশোনা, তাদের জন্য আমি সাজেস্ট করবো নর্দার্ন ইউনিভার্সিটি বেস্ট। হ্যাঁ, চাকরির পাশাপাশি কিন্তু পড়াশোনা কিন্তু করতেই হবে, মাস্ট, দুইটা। আর আমাদের ফেসিলিটি বলতে অনেক ফেসিলিটি, কি ফেসিলিটির কথা বলবো, এই যে এখানে যা দেখতে পাচ্ছেন বলছে কি আমাদের কনভোকেশন সম্পর্কে যা যা কিছু হয়েছে, আমাদের কনভোকেশনে যে কিছু মেমোরি এখনো রয়ে গেছে যেগুলো আমাদের অনেক মানে ইন্সপায়ার করে, কারণ একটা কনভোকেশন আমাদের ক্ষেত্রে অনেক স্মৃতি বহন করে। কারণ আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে আমরা একদিন হয়তো বা গ্রাজুয়েট হবো, এভাবে একটা গাউন পরবো, এটা খুবই একটা স্বপ্ন। আর আমাদের ইউনিভার্সিটি থেকে গত কয়েকদিন আগে কনভোকেশন হলো, তারপর কনসার্ট হলো, সবকিছু মিলে আমি আমাদের ইউনিভার্সিটি খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি, স্যাররাও খুবই ফ্রেন্ডলি, এবং আমাদের যে আমার যে স্টুডেন্টস আছে তারাও খুবই ফ্রেন্ডলি। তো আমাদের ভার্সিটি মোট 6-তলা বিশিষ্ট। আপনি যে উপরের যে 6-তলা দেখতে পারতেছেন, এখানে উপরের 6-তলায় হচ্ছে কি আমাদের লাইব্রেরি আছে। সে লাইব্রেরির মধ্যে আপনার থিসিসের জন্য পেপার আছে, তারপর আপনার অন্যান্য বুকস আছে, সাবজেক্ট ম্যাটেরিয়ালস আছে, সব কিছুই আছে লাইব্রেরি। তো একটু উপরে কি দেখবেন, উপরে যান, চলেন ক্যান্টিন যাই, ক্যান্টিনটা দেখি। ক্যান্টিন, হ্যাঁ, এখানে এদিক দিয়ে আমাদের ক্যান্টিন আছে। শুধু এখন তো লাঞ্চ টাইম, ক্যান্টিনে সম্ভবত অনেক ভিড় থাকতে পারে। এটা এখানে দেখতে পাচ্ছেন, এটা এক আট সেকশন আর কি। তো এক আট সেকশনে আসার বেশি প্রয়োজন পড়ে না আমাদের, কারণ আমরা বিকাশে পেমেন্ট করে দিই, পেমেন্ট সিস্টেম সম্পূর্ণ অনলাইন। এখানে হচ্ছে কি আমরা ছোট একটা রেস্টরুম, এটা হচ্ছে কি আমাদের আমাদের নর্দার্ন ইউনিভার্সিটির যে ক্যাফেটেরিয়া, ক্যাফেটেরিয়া হচ্ছে এটা। আর এটা হচ্ছে কি আমাদের এক আট সেকশন দেখতে পাচ্ছেন, এক আট সেকশন ক্যাফেটেরিয়াটা, এটা হচ্ছে এক আট সেকশন ক্যাফেটেরিয়াটার ভিতরে। একটু আসেন, আপনাকে একটু দেখাই। এটা হচ্ছে কি আমাদের ক্যাফেটেরিয়ার ফ্রন্ট এন্ড ভিউ। এখানে মূলত আমাদের টিচারদের জন্য আমাদের ক্যাফেটেরিয়া আলাদা ব্যবস্থা, আর এখানে হচ্ছে কি আমাদের স্টুডেন্টসদের জন্য। এখন লাঞ্চের টাইম, ফ্রাইডে, সবাই একটু আগে আগে খেয়ে নিচ্ছে, এটা আর কি। এখান থেকে বুক করে তারপর আমরা খেতে পারি। আর এখান থেকে আমাদের নামাজের ব্যবস্থা আছে, এই দিকে সুযোগে হাতের বাদিকে হচ্ছে কি আমাদের যে না আমাদের প্রেয়ার রুম আছে, কি আমাদের প্রেয়ার রুম, এখানে প্রেয়ার, ওইখানে আমাদের হচ্ছে কি আমাদের যে খেলাধুলা করার জন্য আমাদের যে এটা হচ্ছে নামাজের রুম, ওইখানে হচ্ছে কি আমাদের কিছু গেম জোন আছে, আমাদের যে খেলাধুলা করার জন্য আমাদের যে গেম জোন, এটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমাদের গেম জোন। মূলত এখানেই আমরা প্রায় সময় আমরা আড্ডা দিই, আমরা এখানে থাকি, এখানে থাকি। এদিক দিয়ে সিঁড়ি ব্যবহার করে আপনি এদিক দিয়ে উঠতে পারেন, অথবা ওইদিক দিয়ে আপনার লিফট আছে, যেটা লিফট আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আমাদের যে প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ডটা এখন এখানে গেম জোনটা ছিল, এখন আর কি জায়গাটা একটু সম্প্রসারণ হয়েছে, সব কিছু সরানো হয়েছে। আপনি যে আপনি আগের বার আসছিলেন, দেখছিলেন যে এখানে গেম জোন ছিল, এখানে ক্রিকেট বা যাই ফুটবল, তারপরে আপনার আমাদের স্টাম্প, তারপর আপনার টেনিস, সব কিছু ছিল। কিন্তু আমাদের কনভোকেশন হয়েছে, যে কারণে আমাদের জায়গা বাড়াতে হয়েছে, সেজন্য এখন গেম জোনটা আবার খুব দ্রুত ইমপ্লিমেন্ট করা হবে আর কি। আচ্ছা, উপরে আপনার যে 4-তলাতে হচ্ছে কি আমাদের সব ল্যাব আর কি, সব ল্যাব যা যা কিছু আছে, সব ল্যাব হচ্ছে উপরের 4-তলাতে।
চারতলাতে আমাদের যে সিএসি ডিপার্টমেন্ট আছে, মোট এখানে অনেকগুলো ডিপার্টমেন্টই আছে আমাদের। সিএসি আছে, ট্রিপল ই আছে, টেক্সটাইল আছে, অনেকগুলো ডিপার্টমেন্টই আছে। তো এখান থেকে মূলত যারা যারা বিএসসি করতেছে তারা তো বিএসসি করতেছে, আর যারা বিএসসি করে নাই তারা হচ্ছে কি অনেকে এমবিএ করতেছে, অনার্স কমপ্লিট করতেছে, সবাই আছে। আমরা বেসিক্যালি আমরা যারা যারা ফ্রাইডেতে আসছে তারা মূলত ফ্রাইডে বেচে, আমরা শুধু ফ্রাইডেতেই ক্লাস করি এবং হয়তো বা ফ্রাইডে অথবা স্যাটারডে আমাদের পরীক্ষা হয়, এটাই। আচ্ছা ভাই, ভার্সিটি সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। আচ্ছা, আমি তো হেলাল খান, আমরা হচ্ছে মূলত ইভিনিং সেশন স্টুডেন্ট, আমাদের ক্লাস থাকে শুক্র শনি। শুক্রবারটা হচ্ছে যে আমাদের ফুল ডে ক্লাস থাকে, সকাল কখনো সকাল 8টা থেকে সন্ধ্যা 6:30, কখনো হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6:30, তো আমরা এরকম টাইমে ক্লাস করি। আর হচ্ছে মাঝে মাঝে কিছু কিছু ক্লাস থাকে, যেমন কিছু কিছু ল্যাব ক্লাস থাকে যেগুলো অনলাইনে নেওয়া হয়, সেটা শনিবারে হোক বা অন্য কোনো দিন হোক, এরকম টাইমে নেওয়া হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যাম্পাস। আমরা ক্যাম্পাসটা সম্পূর্ণ এক্সপ্লোর করতে পারিনি, তবে সম্পূর্ণ এক্সপ্লোর করে সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো হেলাল ভাই যেটা বললো, আমরা ইভিনিং ব্যাচ কিন্তু সবসময় আসতে পারি না, কিন্তু যতটা সময় আসতে পারি, ভার্সিটিকে ভালোবাসি, পড়ালেখা করতে ভালোবাসি, অত চাকরির পাশাপাশি পড়ালেখা করি, দুইটার কম্বিনেশনে আমরা আর কি। আমাদের একটা কবি বন্ধু আছে, তার কাছ থেকে কিছু জানি তার এম কি, এদিক দিয়ে আসো। আমাদের আমরা একটা ব্লগ করতেছি, কবি বন্ধু আমাদের ভাই আসছে আমাদের এখানে, এখন মানে আমাদের এম সম্পর্কে জিজ্ঞেস করতে, আমরা তো ডিপ্লোমা করছি, তারপর এখানে পিএসসি করতেছি, আমাদের এম তোমার এম কি? আমার এমটা আমি হাইড রাখবো, বলো। আচ্ছা, এ হচ্ছে আমাদের ক্লাসের একমাত্র কবি সাজ্জাদ হোসেন নিসার, ঠিক আছে? আমরা তার কাছ থেকে তার পুরো ডিটেলস, সম্পূর্ণ পরিচয়, এভরিথিং সবকিছু একটু জানার চেষ্টা করি। আচ্ছা বলুন, প্রশ্ন করতে হবে মানে তোমার এম কি? এম কি এম তো পাবজিতে যখন খেলতাম তখন ছিল এম, হচ্ছে M4 দিয়ে অনেক যে টার্গেটে হিট করা। এখন যদি এখানে ভার্সিটিতে আসেন তাহলে বলবো যে এম হচ্ছে একটা সুন্দরী মেয়ে দেখা, গুলি করা, কিন্তু আশেপাশে কোনো সুন্দরী দেখতেছি না। আচ্ছা আচ্ছা, না আগে বাবা যে ভার্সিটি আসছে প্রেম করতে, পড়াশোনা নাই আমাদের কবি মানুষের বিষয়টা অন্যরকম, কবি সফট মাইন্ডেড, সে পরীক্ষার খাতার কথা মনে হয় আমার। তুমি পরীক্ষার খাতার মধ্যে, আমাদের ম্যাথ পরীক্ষার খাতার মধ্যে তুমি একটা কবিতা লিখছিলা, মানে সেই কবিতার কথা আজ ইউনিভার্সিটির ইতিহাসে লেখা আছে, প্রিয়তম নীলাঞ্জন। এখন সেই কবিতার কয়েকটা লাইন আমাদের দর্শকদের জন্য যদি বলতে। না আসলে ম্যাথ আমার মাথার উপর দেওয়া যায়। আচ্ছা, তো হ্যাঁ, তো কি করবো না, ওই ওই যে কবিতাটা ছিল ওই কবিতাটা তেমন কিছু না লিখছিলাম আর কি। হ্যাঁ, একটা মেয়ে ছিল মীরা, মীরা তার স্বামী বলতে পারেন বয়ফ্রেন্ড, ওরে নাকি প্লেনে চড়াবে। আচ্ছা, প্লেনে চড়াবে কারণ আছে, সে হচ্ছে আপনার পাইলট। আমি বলছিলাম তুমি প্লেনে চড়বা, তুমি বরং আমার পিঠে চড়তে পারো, আমি নয় সংকোচিত। এই তো আর তারপরে ওই কবিতার যে যে দুটো লাইন যেটা তুমি গণিত খাতার মধ্যে লিখেছিলে ম্যাথমেটিক্স এ, ওই যে দুটো লাইন ওইটা যে স্যারে পছন্দ করছিল, মানে স্যারে ওটার মধ্যে কাটতে পারে না, কবিতাটা দেখে আর কিছু, ওই যে দুটো লাইন আমরা শুনতে চাই, জাতি শুনতে চাই, ন্যাশনাল সং শুনতে। না এটা তেমন কিছু না, স্যার আসলে পছন্দ করছেন, স্যার কবিতা পছন্দ করে বলা, স্যার পছন্দ ওই নীরার সম্পর্কে। আমি আসলে পেন্সিল দিয়ে লিখছিলাম, রাবারের অভাবে আপনার মুছতে পারি নাই, তো আমি কিছু কিছু মুছেও দিছিলাম, তারপরে স্যার কিছু কিছু বুঝতে পেরে তারপরে ক্লাসে জিজ্ঞেস করছিল। স্যার জিজ্ঞেস করতেছিল যে আমার এক, আমি মানে ওনার স্টুডেন্ট ছিল প্রায় 250 এই ডিপার্টমেন্টের, স্যার আমার এক ম্যাথের খাতার মধ্যে কে জানি কবিতা লিখছে, কেন জানি মনে হচ্ছে আপনি মনে হয় লিখছেন, আপনি কি লিখছেন? এর আগে জিজ্ঞেস করছে আপনি কি নীরা নামের কাউকে ছিলেন? আমি বললাম কোন নীরা, আমি আসলে অনেক নীরাকে চিনি, আমি যেটা তখন বুঝতে পারিনি, এতদিন ভুলে গেছি। তারপরে বলতেছিল যে নীরা বা নিয়া, আমার হাতে লেখা খুব ভালো তো বুঝছেন, আমি আসলে পায়ে ব্যথা করে এখন হাঁটতে পারি না তেমন, এই জন্য আসলে আমি কাউকে চিঠি লিখি না এখন,
কারণ কবিতার একটা লাইন এরকম ছিল, কি জানি ভুলে গেছি, প্রিয়নীরা অনেক অনেক বছর আগে একটা শহর ডুবে অনেক অনেক বছর আগে একটা শহর ডুবে গেছে, ধসে গেছে সব দেয়া, মুছে গেছে শহরের সব গল্প। তারপর সে শহরে ফিরে এসেছে এক রাজকন্যা, যেন তার চোখে আছে জ্যোতি, তার বেলি ফুলের মতো চোখে কালো ভ্রমর খেলা করে, যেন তার গালের টোলে হারিয়ে গেছে শত শত নাবিক, কম্পাস ফেলে দিয়ে তারা সমুদ্রে গলা ছেড়ে বলছে, প্রিয়তমা প্রিয়তমা আমি বহু সমুদ্র পাড়ি দিয়ে এসেছি তোমার কাছে, করেছি মাছেদের সাথে আন্দোলন, আর ফিরে যেতে পারবো না, কালো চুলে বেঁধে রাখো আমার ক্লান্ত জাহাজ। এই দেখ দেখতেই পাচ্ছেন কবির সাথে হচ্ছে কথা বলা হইলো। তো আচ্ছা লাঞ্চ টাইম, আমরা লাঞ্চ টাস করে আসি, পরবর্তী এপিসোড আবার হবে, পরবর্তী এপিসোড লাঞ্চের পরে, আমরা নামাজের পরে পরবর্তী এপিসোড। হ্যাঁ, আমরা হচ্ছে পুরো ইউনিভার্সিটিতে একটা ট্যুর দিব। ঠিক আছে, ধন্যবাদ, সবার সাথে ট্যুর দিব। আচ্ছা, খোদা হাফেজ।